ফাসিক কাকে বলে এখন শুনে বলছে আল ফাসিক হুয়া মান খারাজা আন হাদ্দিল ইস্তিকামা যেই ব্যক্তি দিনের উপর অটলতা থেকে বেরিয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম হচ্ছে যে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইস্তাকামা যে বলল যে আমার রব আল্লাহ এবং তার উপর কি থাকলো অটল সোজা থাকলো এরকম আরবিরা কি বলে মাফি মিন্না মিন্না যারা পুরাতন মুসলিম হ্যাঁ কিন্তু অন্তর খারাপ একবার এদিকে ওর ওইদিকে আর না হলে চাল চলন খারাপ ডানে বামে শুধু দুই নম্বরই কাজ এই ইসলামে দুই নম্বরই চলবে না মুসলিম কিন্তু আঁকা মাকা না মুসলিম সেরাতে মোস্তাকিমে থাকতে হবে সরল পথে এই সেরাতে মোস্তাকিমের ওপর অটলতা থেকে যে ডানে বামে গেল সে হচ্ছে ফাসেক সে হচ্ছে ফাসেক সে হচ্ছে ফাসেক আর যে মমিন হয়ে মুসলিম হয়ে সুম্মাস্তাকামু দিনের ওপর সোজা হবে তার জন্য ফালাখুফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের মতের সময় ফেরেশতারা তাদেরকে উৎসাহিত করবে সান্ত্বনা দেবে সুসংবাদ দেবে জান্নাতে সুসংবাদ বলবে আসো তোমার জন্য জান্নাত তোমাদের সাথে দুনিয়া তো ছিলাম আছি আবার আখেরাতে কোনো চিন্তা নেই এই সমস্ত কথা কোরআনে কারীমে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ ইসলামে একটা শর্ট সংক্ষেপ কথা বলে শর্টকাট কথা যে যার পরে আর আমাকে ইসলাম সম্পর্কে বেশি জিজ্ঞাসা দরকার না আমি কেমন করে খাঁটি মুসলিম হব মাত্র দুটি কথা সহিহ মুসলিম হাদিস আছে মাত্র দুটি কথা বলেছিলেন কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমানদার হয়েছি ঈমান নিয়ে এসেছি শিরক মুক্ত ঈমান কুফরি মুক্ত ঈমান হ্যাঁ আর মুনাফিকি মুক্ত ঈমান বিদআত মুক্ত ঈমান ঈমান বিশ্বাস আল্লাহর প্রতি করেছি আল্লাহ যা বিশ্বাস করতে বলেছে তা বিশ্বাস করেছি সুম্মা ইসতাকিম যখন বিশ্বাস করেছে এখন ওর উপর কি থাকো সোজা চলো ইসতাকিম কায়েম থেকে কায়েম মানে দাঁড়ানো যে দাঁড়ায় সে সোজা হয় সোজা হয়ে দাঁড়ানো হয় বাঁকা হয়ে দাঁড়ানো হয় না হ্যাঁ তো সুম্মা ইসতাকিম তারপরে সোজা হয়ে যা সোজা মুসলিম হয়ে থাকো যেই ব্যক্তি ইস্তিকামার সীমানা থেকে বেরিয়ে গেছে সোজা হয়ে নেই দিন ইসলামের ক্ষেত্রে সোজা না এদিকে বাঁকা না এদিকে বাঁকা এদিকে আর ওইদিকটা বুঝাতে এভাবে আমি বুঝাইতে পারি খুব সহজে এইদিকে বাঁকা মানে হয় শিরিক করে বেদাত করে হ্যাঁ চরমপন্থী হয়ে মেলা বেদাত করে ধর্মের নামে সবের আশাই গোনা করে কাজগুলি গোনা কিন্তু ওর আশা যে এগুলো করে কি পাবো নাকি পাবো জি মেলাদ করে সবাই বারে থালোয়ার রুটি খেয়ে আর নামাই তো পড়ে জয় নামাজের দোয়া পড়ে আর এইরকম বহু এই যে মরার নামে চল্লিশে আর খাবার আর ভোজ আর কোরআন খানি বকশানো আর তাবিজ তোমার জি হ্যাঁ বাঁকা মুসলিম কিন্তু বাঁকা মুসলিম আর এক দল বাঁকা মুসলিম এদিকে বাঁকা মাঝে মাঝে হ্যাঁ নামাজ ছাড়ে রোজাও ছাড়ে মেলা ফরজ ঘাটতি করে আবার হারাম কাজও করে হারাম কাজও করে তো বাঁকা সোজা যারা কোরআন শোনার অনুসারী হবে তৌহিদের জায়গায় শিরক নেই আর সুন্নতের জায়গায় নবীর তরিকার জায়গায় বিদআত নেই তাহলে এদিক থেকে উঠে আসা হ্যাঁ তার গাড়ি এইদিকে গর্তে নামে উঠে আসা মানে এদিক থেকে উঠে যদি ওইদিকে আসার খেয়ে পড়ে আপনি ওইদিকে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছেন ওইদিকে গেলেন না তারপরে গাড়ি এইদিকে পাল্টি গেল তো পাল্টি তো খেয়ে গেল তাহলে এটা চলবে না কি করতে হবে এদিকে আছে কি ফাসেক যে সব পাপকে মানুষ পাপ মনে করে কিন্তু আল্লাহর ভয় কম থাকার কারণে সেই পাপে লিপ্ত হয় বেনামাজিও জানে যে নামাজ ছাড়া সওয়াবের কাজ না পাপের কাজ তাই না রোজার দিনে পানাহার করা পাপের কাজ কিন্তু করে ইমানের দুর্বলতার কারণে পরকালে বিশ্বাস দুর্বল হ্যাঁ আল্লাহ যে ধরবেন দুর্বল বিষয়গুলো সেজন্য জামাত ছাড়ে জামাত নামাজ পড়ে হয়তো কিন্তু জামাত ছাড়ে জামাতে নামাজ পড়ে না বাসায় নামাজ পড়ে কবিরা গুনাহ না কবিরা গুনাহ তাহলে কি হয়েছে সোজা হয়ে নেই ইস্তিকামার যে একটা সীমানা আছে দেখেন রোডের একটা সীমানা আছে এখান থেকে এখান পর্যন্ত রোড এদিকে নিচু জায়গা রোড নয় রোডের সাইডে খালি জায়গা
ঠিক ওই রকম ইস্তেকামার দিন ইসলামে এতদূর পর্যন্ত আপনি সোজা আছেন এর মাঝখানে। হ্যাঁ, সোজা যারা ইসলামের উপর তারা, কিছু লোক সোজা আছে যারা ফরজ অজবে কোনো ঘাটতি নেই, আর কাবিরা গুনাহ নেই, কিন্তু সাগিরা গুনাহ কিছু আছে, তারপরে সুন্নত মুস্তাহাবে ঘাটতি আছে, এরাও মোটামুটি সোজা, কারণ ফরজে কোনো ত্রুটি নেই। আবার কিছু লোক আছে ওর চাইতে বেশি সোজা, হ্যাঁ ওর চাইতে ভালো সোজা, ফরজ আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, হ্যাঁ মেলা ইবাদতবন্দিগি আছে, নফল ইবাদতবন্দিগিও আছে, তাহাজ্জুদও আছে, সোমবার বৃহস্পতিবার মাঝে মাঝে রোজাও রাখে, খালি যাকাত দেয় না, মাঝে মাঝে দান খায়রাত করে, ওর চাইতে বেশি সোজা। এই জন্য বলছি যে ওর একটা কি আছে, ইস্তেকামার দিনের পর সোজা থাকার একটা সীমানা এরিয়া আছে, এর মাঝখানে থাকলে আপনি এতটার মধ্যে আপনি সোজা মানুষ, সোজা মুসলিম। এরিয়া নামলে শিরকিয়া না হয়ে বেদাতে লিপ্ত হলে না চরম পন্থায় লিপ্ত হলে, হ্যাঁ সুতরাং ইস্তেকামা থেকে বেরিয়ে গেলেন। আর এইদিকে ফাসেকি কাজ করা, চুরি করা, বেমানি করা, মিথ্যা কথা বলা, হ্যাঁ গিবত করা, চুগলখড়ি করা, হিংসা করা, বিদ্বেষ রাখা, হ্যাঁ কারো ক্ষতি করার চেষ্টা করা, খেয়ানত করা, ইত্যাদি যতগুলি পাপ হইতে পারে, যে পাপগুলিকে মানুষ পাপ মনে করে, তো পাপকে দুই ভাগে ভাগ করে এইদিকে একটা বয়ান করলাম আর এইদিকে একটু বয়ান করলাম। ধর্মের নামে নেকির আশায় যে পাপগুলি করা হয় একদিকে রাখলাম, আর যেগুলি পাপকে পাপ মনে করে তারপরও পাপ করে সেগুলিকে একদিকে রাখলাম। যারা এইসব পাপে লিপ্ত হয় তারা ফাসেক হয়ে যায়, তারা কি হয়ে যায়, ফাসেক হয়ে যায়। যদি বড় শিরক করে, বড় কুফরি করে, তাহলে সে বড় ফাসেক, তখন কাফের কো আল্লাহ ফাসেক বলছেন, বড় ফাসেক, তখন তো তার পিছনে নামাজ হবেই না। এখন কোন কাফের নাস্তিক অথবা কোন মুশরিক বড় শিরককারী কবর মাজারে সেজদা করে নামাজ যদি পড়ে তোর পিছনে নামাজই হবে না, কারণ ইসলাম থেকে পুরোপুরি বেরিয়ে গেছে, সোজা কথা, বুঝতে পারছেন কিনা? মনে করেন যেহেতু মুসলমান হয়তো দাঁড়িয়ে আছে কবরে সেজদা করে, আপনাকে তো দেখে মুসলমান হচ্ছে, আল্লাহর কাছে তো মুসলমান না, কথা বোঝা গেছে? আসছে বিষয়টি, ইসলামের গণ্ডিতে আছে মনে করে কিন্তু বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে আছে, কখন বড় কুফরি করেনি, বড় শিরক করেনি, বড় মুনাফিক না, ইসলাম থেকে বের হয় না। বড় শিরক হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করে, ইয়া গাউস, ইয়া কুতুব, ইয়া খাজা বলা, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, বড় শিরক বা ইসলাম থেকে বেরিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর কোন ইবাদত বন্দেগি আর কাউকে দিয়ে দেওয়া, হ্যাঁ জীবিত মৃতকে দিয়ে দেওয়া, সেহের জাদু টোনা। এক শ্রেণীর লোকের আমাদের দেশে মাদ্রাসার মোল্লাজি, কিন্তু ওরা সেহের দিয়ে তাবিজ করে, নকশা দিয়ে, যেগুলোতে বড় শিরক আছে, জাদু, সেগুলো জাদু মন্ত্র, তাহলে ইসলাম থেকে বেরিয়ে যাবে, যে জাদুকর কাফের, ওদের পিছনে নামাজ হবে না। তাহলে আমাদের আলোচনাতে যাদের, যারা নামাজ শুরু করে দিলে ওর পিছনে নামাজ পড়তে হবে, আর বিরোধীতে চলবে না, কারা, যারা মুসলিম কিন্তু গুনাহগার, ইসলামের গণ্ডিতে আছে, ইসলাম থেকে বেরিয়ে যায় না, কিন্তু বড় কুফরি বড় শিরকে যদি লিপ্ত হয়ে যায় তাহলে ইসলাম থেকে বেরিয়ে গেছে, ওদের পিছনে নামাজ হবেই না, এটা মুখস্থ করে নেবেন, নামাজ হবে না। জি জি জি।